সহ চার মিলে করে। সিরাজগঞ্জের চৌহালিতে শিশুকে দলভেধে ধর্ষণ পরে হত্যা রহস্য উদ্ঘাটন করল পিবিআই সিরাজগঞ্জের চৌহালিতে শিশু সুবর্ণাকে বেঁধে ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ধর্ষণের ঘটনা সবাইকে বলে দেওয়া কথা বললে শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ওরা প্রথমে চুক্তি করে এবং বাকি চারজন মিলনের বন্ধু হিসাবে ওখানে উপস্থিত ছিল এবং পরবর্তীতে আমরা তদন্ত করে জানলাম যে মোট আটজন ওখানে জড়িত এবং তদন্ত করে আমরা অলরেডি তিনজন গ্রেপ্তার করেছি দুইজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাদের কথার সাথে মূল ঘটনার সাথে মিলে গেছে গ্রেপ্তারকৃত দুই আসামি সাব্বির হোসেন শাকিল খান জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে তারা আদালতে একশো ধারা জবাব দিয়েছে